দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আরেক ইসরায়েলি সেনা কমান্ডারের অস্বাভাবিক মৃত্যু তদন্ত করছে তেল আবিব। এদিকে আবারও ইসরায়েলি কার্গো জাহাজে হামলা। জানিয়ে দিব 85 আরোহী নিয়ে ফিলিপিন্সে বিমান বিধ্বস্ত। থাকছে করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। জানিয়ে দিব রাফায়েল দুর্নীতি নিয়ে বিচার বিভাগীয় তদন্তে ফ্রান্স। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিনের সংলাপ শুরুর বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সৌদি। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। এক ইসরায়েলি সেনা কমান্ডারের অস্বাভাবিক মৃত্যু তদন্ত করছে তেল আবিব। সেনাবাহিনীর ফিটনেস ট্রেনিং এর সময় হঠাৎ করে পড়ে গিয়ে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে ইহুদিবাদী ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত লিড সেনা ঘাঁটিতে ফিটনেস ট্রেনিং চলার সময় কর্নেল শ্যারন আসমান হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা কমান্ডাররা তার সাহায্য এগিয়ে আসেন। ইসরায়েলের নাহাল পদাতিক ব্রিগেডের 42 বছর বয়সী এই কমান্ডারকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে কর্নেল আসমানের আকস্মিক মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ফলাফল প্রসিকিউটরের দপ্তরকে জানানো হবে। 25 বছর আগে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়া এই সেনা কর্মকর্তা 2 বছর আগে ব্রিগেড কমান্ডার পদে উন্নীত হয়েছিলেন। ইসরায়েলি সামরিক কারাগারে অস্পষ্ট কারণে একজন সিনিয়র সেনা কর্মকর্তার মৃত্যুর 2 মাসেরও কম সময়ের মধ্যে আরেকজন ইসরায়েলি সেনা কমান্ডারের অস্বাভাবিক মৃত্যু হল। গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক ওই সেনা কর্মকর্তাকে গত 16 মে তার প্রিজন সেল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হলে তিনি আত্মহত্যা করেছেন বলে তেল আবিবে কোনো কোনো সূত্র দাবি করে। তবে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি। এর ফলে ওই সেনা কর্মকর্তার মৃত্যুর পাশাপাশি তার বিরুদ্ধে আনিত গুপ্তচর বৃত্তির অভিযোগের রহস্য ধামাচাপা পড়ে যায়। সূত্র ফার্স্ট স্টোরি। আরো ইসরায়েলি কার্গো জাহাজে হামলা। ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার শিকার কার্গো জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল। গতকাল শনিবার ইসরায়েলি পতাকাবাহী ওই কার্গো জাহাজে অজ্ঞাত অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় জাহাজের কোনো ক্রু আহত হননি। নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এখনো কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে এটিতে ইসরায়েলি কোনো ক্রু নেই। ওদিকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। একের পর এক জাহাজে হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানা গেছে সূত্র পার্টস টুডে। 85 আরোহী নিয়ে ফিলিপিন্সে বিমান বিধ্বস্ত। ফিলিপিন্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে 85 আরোহী ছিলেন। রোববার দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সেবোজানা জানিয়েছে C-130 মডেলের ওই বিমানটিতে আগুন ধরে গেছে। তাৎক্ষণিকভাবে 15 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে, আমরা হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করছি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল। দক্ষিণ ফিলিপিন্স সামরিক বাহিনীর প্রচুর উপস্থিত রয়েছে। সেখানে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় জঙ্গি গোষ্ঠীগুলো থেকে। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। মালয়েশিয়ায় লকডাউনের মধ্যে কমছে না প্রাণঘাতী করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 107 জন। এ নিয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন 5,434 জন। একদিনে সংক্রমিত হয়েছেন 6,658 জন। এতে মোট সংক্রমিত 7,72,607 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,215 জন। এমন অবস্থায় মহামারী সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটি। ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি শতভাগ কার্যকর করতে কঠোর লকডাউন
নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্ট্যান্ড অপারেটিং সিস্টেম সবাইকে মানতে হবে। যারা এটি লঙ্ঘন করবে তাদের চড়া মূল্য দিতে হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জয়নুদ্দিন। এছাড়া লকডাউনে যেসব প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়েছে সে সকল প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের অনুমতি পত্রের অপব্যবহার করছে কিনা তা যাচাই করছে সংশ্লিষ্ট বিভাগ। একই সঙ্গে দেশজুড়ে করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে অস্থায়ী রোড ব্লক ও স্থাপন করা হয়েছে। চলমান লকডাউনে গত 6, 21, 29 ও 30 জুন অভিবাসন বিভাগের পৃথক পৃথক অভিযানে 938 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে 270 জন বাংলাদেশিও রয়েছেন। আন্দোলন নিয়ন্ত্রণ আদেশের অধীন এসপিওগুলো লঙ্ঘন ও অনবন্ধিত বিদেশি কর্মীদের ব্যবহার করে আইন ভঙ্গ করায় কয়েকটি কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। এদিকে ইএমসিও জারি করা এলাকাগুলোতে নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন শ্রম মন্ত্রী ফাদিল্লা ইউসুফ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলে কোভিড-19 ক্ষেত্রে হ্রাস নিশ্চিত করার জন্য সমস্ত নির্মাণ শিল্প জাতীয় সুরক্ষা কাউন্সিল দ্বারা জারি করা বর্তমান নির্দেশনাবলী ও এসওপি গুলি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সিনিয়র সুরক্ষা মন্ত্রী ইসমাইল সাভার ইয়াকুব সিলুঙ্গুরের 8টি জেলায় পেটালিং, হুলুলাঙ্গাত, সেপাং, গম্ভাগ, কোয়ালালাঙ্গাত, ক্লাং, কোয়ালা, সেলাঙ্গার ও হুলু সেলাঙ্গার এবং কোয়ালালামপুরের 14টি অঞ্চলে ইএমসিও কার্যকর করার ঘোষণা করেছেন। আর ইএমসিও চলবে 16 জুলাই পর্যন্ত। করোনা ভাইরাস পরিস্থিতিতে সব থেকে কঠিন সময় মোকাবেলা করে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসী কর্মীরা। মহামারীকালে প্রশ্নবিদ্ধ তাদের জীবনযাত্রার মান, জীবনে চাকা সচল রাখতে তাদেরকে ভাঙতে হচ্ছে মহামারীতে জারি করা নানা নিয়ম নীতি। করোনার ভয়কে উপেক্ষা করতে তাদেরকে চালিয়ে নিতে হচ্ছে জীবন, আদতে তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না করোনার লাগাম টেনে ধরতে জারি করা বিধিবিধান। মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দা স্ট্রেট টাইমস এ গত 24 জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনেও উঠে এসেছে বিষয়টি। সেখানে বলা হয়েছে মালয়েশিয়া এবং থাইল্যান্ড নতুন করে করোনা বৃদ্ধির কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 1 কোটি অভিবাসী। সেখানে বলা হয়েছে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে নতুন করে করোনা বৃদ্ধির কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 1 কোটি অভিবাসী। এমন পরিস্থিতিতে ছড়িয়ে পড়া এই মহামারী ঠেকানো সম্ভব নয়। কয়েক দশক ধরে এই অঞ্চলে স্বল্প বেতনে কাজ করা শ্রমিকদের সমস্যা সমাধান এবং এটি বাস্তবায়নে একটি কার্যকর দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য নিশ্চিত করতে শ্রমিকদের সুস্থ জীবিকা নির্বাহ এবং কাজের মান উন্নয়নে সরকারকেই এগিয়ে আসতে হবে, এমনটি বলেছেন বিশেষজ্ঞরা। রাফায়েল দুর্নীতি নিয়ে বিচার বিভাগীয় তদন্তে ফ্রান্স। ভারতের সঙ্গে রাফায়েল যুদ্ধ বিমান চুক্তি ঘিরে নতুন করে ওঠা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে একজন বিচারক নিয়োগ দিয়েছে দেশটি। শনিবার এমনটা জানিয়েছে ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ। সম্প্রতি রাফায়েল নির্মাতা সংস্থা দাসো এভিয়েশনের বিরুদ্ধে চুক্তির মধ্যস্থতাকারীকে 10 লাখ ইউরো উপহার দেওয়ার অভিযোগ ওঠে। ফ্রান্সের একটি সংবাদ মাধ্যম অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে টাকা উপহার দেওয়া হয়েছে প্রমাণস্বরূপ নথিপত্র উপস্থাপন করেন তারা। ফ্রান্সের একটি দুর্নীতি বিরোধী সংগঠনের পক্ষ থেকে রাফায়েল দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। পরে তার পক্ষে সম্মত হয় ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ। তার ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। এর আগে 2018 সালে রাফায়েল চুক্তি নিয়ে তদন্তের দাবি খারিজ করে দিয়েছিল পিএনএফ। সে সময় তথ্য প্রমাণের অভাব অজুহাত দেখিয়ে দাবি খারিজ করা হয়েছিল। এবার ফ্রান্সের এই পদক্ষেপ ভারতের নরেন্দ্র মোদী সরকারের অস্বস্তি বাড়ালো বলেই মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদীর শাসনামলে 2016 সালে ভারত ফ্রান্সের মধ্যে প্রায় 59,000 কোটি টাকার বিনিময়ে 37টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল ভারত। সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া ওলা। একটি ফরাসি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের দাবি, এর কিছুদিন পরেই ফ্রান্সের দুর্নীতি দমন সংস্থার তদন্তে মধ্যস্থতাকারীকে দেওয়া উপহার সংক্রান্ত তথ্য প্রমাণ মিলেছিল। তদন্তকারীদের সে সময় দাসো কর্তৃপক্ষ জানিয়েছিল উপহার হিসেবে রাফায়েল যুদ্ধ বিমানের 50টি রেপ্লিকা তৈরির জন্য 5 লাখ ইউরো খরচ হয়েছে, প্রতি রেপ্লিকার জন্য 20,000 ইউরো। কিন্তু রেপ্লিকা তৈরি ও বিতরণের কোনো প্রমাণ দিতে পারেনি যুদ্ধ বিমান নির্মাতা সংস্থাটি। বরং তদন্তে জানা যায় প্রায় 10 লাখ ইউরো হিসাব বহির্ভূত খরচ হয়েছে চুক্তি পূর্বে। ঘটনাচক্রে গত সেপ্টেম্বরে রাফায়েল চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের নিরীক্ষা কর্তৃপক্ষ সিএজি ও সংসদে পেশ করা সিএজি রিপোর্ট। বলা হয়েছে ভারতের সাথে চুক্তির শর্ত অনুযায়ী ফরাসি সংস্থা দাসো এভিয়েশন এবং এমবিডিও এর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থা ডিআরডিও কে সাহায্য করার কথা, কিন্তু তারা সেটা করছে না। অথচ 2016 সালের রাফায়েল কেনার চুক্তিতে বলা ছিল দাসো চুক্তি মূল্যের 50% প্রকল্প বা কাজের বরাদ ভারতের কোন সংস্থাকে দেবে এবং প্রযুক্তিগত সাহায্য করবে সূত্র অধিকার।
ইসরায়েল ফিলিস্তিনের সংলাপ শুরুর বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সৌদি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ শুরুর বিষয়টি সৌদির কাছে অগ্রাধিকার পাচ্ছে, কারণ যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে এমন প্রশ্নের উত্তরে তিনি একথা বললেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুদস রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ। এদিকে তিনি মধ্যপ্রাচ্য কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ। তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সে কথা উল্লেখ করে ফারহান এই মন্তব্য করেন বলে আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে। দ্বিপক্ষীয় এই সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন। পর্যবেক্ষকরা বলেছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় মধ্যপ্রাচ্যের কথিত কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করলেন যখন তার দেশ গত 6 বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে হাজার হাজার নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। সূত্র পার্টস টুডে।